নমস্কার বন্ধুরা, জব ভ্যাকান্সি বাংলা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগতম। আবারও তোমাদের জন্য নতুন সরকারি চাকরির আপডেট নিয়ে হাজির হয়েছি। সরকারি হসপিটালে স্টাফ, নার্স, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এই ধরনের পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কিন্তু আবারও প্রকাশিত করলো রাজ্যের স্বাস্থ্য বিভাগের তরফ থেকে। সরকারি হসপিটালগুলিতে এই স্টাফ, নার্স বা কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এই ধরনের পদগুলিতে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু কর্মী নিয়োগ হচ্ছে। ইন্টারভিউতে ডাইরেক্ট তোমরা একটি ফর্ম, যে ফর্মটি প্রকাশিত করা হচ্ছে এই বিভাগের তরফ থেকে, সেই ফর্মটি ডাউনলোড করে তোমরা সেই ফর্মটিকে সরাসরি ইন্টারভিউ দিন যেতে পারো এবং ইন্টারভিউতে গিয়ে কিন্তু তোমরা বসতে পারো। সরকারি হসপিটালে কিন্তু এই যে নতুন চাকরির আপডেটটি প্রকাশিত হয়েছে সেটা জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, এবং কিভাবে কি করতে হবে সেগুলো কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের পুরো ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। তাই দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত। প্রথমে তোমাদেরকে জানাতে চাই স্টাফ, নার্স বা কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সমস্ত চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে। তবে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াও কিন্তু রাখা হয়েছে এবং সেগুলো কিন্তু বাধ্যতামূলক। সেগুলো কি কি এক এক করে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই জানাই তোমাদের বয়সসীমা, যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা রাখা হয়েছে সেটা বয়সসীমাতে 40 বছর পর্যন্ত একটি চাকরিপ্রার্থীর ম্যাক্সিমাম বয়সসীমা কিন্তু রাখা হয়েছে। যারা এখানে আবেদন করতে ইচ্ছুক 40 বছর পর্যন্ত একটি চাকরিপ্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবে। তাছাড়া আরও জানাতে চাই, তোমরা যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা এখানে আবেদন করতে গেলে বেতন সীমা হিসেবে তোমাদের প্রতি মাসে 13,000 টাকা করে দেওয়া হবে, এবং 13,000 থেকে 25,000 পর্যন্ত প্রতি মাসে চাকরিপ্রার্থীদের কিন্তু এই বেতনটি দেওয়া হবে। চাকরিপ্রার্থীরা রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু সরকারি হসপিটালগুলিতে তাদের জব লোকেশন থাকতে পারে, সেটা কিন্তু এখানে কোথাও মেনশন করা হয়নি অফিসিয়াল নোটিফিকেশানে। অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করতে গেলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে সরাসরি কিন্তু ডাউনলোড করতে পারবে। এখন কিন্তু আমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটেই এখন রয়েছি। তো এখান থেকে তোমাদের বেসিক্যালি সমস্ত তথ্যগুলো তোমাদেরকে জানাচ্ছি। তো প্রথমেই তোমাদের এবার জানাই শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতার কথাই তোমাদের যদি বলি, তাহলে স্বাস্থ্য দপ্তরের বা সরকারি হসপিটালের স্বাস্থ্য সহায়ক এই পদে যারা নার্সের জন্য আবেদন করছে, মানে স্টাফ নার্সের জন্য, তারা ANM বা GNM পাস করতে হবে, এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট বা CHA যে পোস্ট প্রকাশিত হয়েছে সেখানে আবেদন করতে গেলে মিনিমাম যে শিক্ষাগত যোগ্যতা সেটা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস রাখা হয়েছে। এবারে আসি আবেদন করার পদ্ধতিটা। এটি একটি ইন্টারভিউ প্রসেস রয়েছে, সেক্ষেত্রে প্রথমেই তোমাদের একটি ফর্মটিকে ফিল আপ করে নিয়ে গিয়ে আবেদন করতে হবে। ফর্মটিকে ফিল আপ করে আবেদন করার জন্য তোমরা যারা যারা আবেদন করতে ইচ্ছুক ডিসক্রিপশন বক্স থেকে ফর্মটি ফিল আপ করবে এবং আবেদন করবে। ফর্মের সাথে যে সমস্ত ডকুমেন্ট তোমাদের লাগবে সেগুলো হচ্ছে নিজের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট এবং ভোটার কার্ড, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং তোমার সিগনেচার, সমস্ত কিছু নিয়ে আবেদন করতে হবে। সমস্ত কিছু নিয়ে ইন্টারভিউতে যেতে হবে, আর ইন্টারভিউ কিন্তু চলবে তোমাদের 29 তারিখে, যেখানে হচ্ছে 2nd ফ্লোর অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, জেলা স্বাস্থ্য ভবন কমপ্লেক্স, রাঁচি রোড, পুরুলিয়াতে। তো তোমরা যারা যারা আবেদন করতে চাইছো এখনই কিন্তু ডাউনলোড করে নাও এবং অ্যাপ্লিকেশন করে দাও। লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে কিন্তু মেনশন করে দিচ্ছি। আজকের মতো এখানে শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।